প্রকৃতি যদি ভালো না থাকে, পরিবেশ যদি ভালো না থাকে, সবজিও ভালো হবে না, গাছপালাও ঠিকমতো হবে না, এবং রান্নার উপকরণও কিন্তু আসবে না। আজকে মশলার কথা বলি, যে মশলাও কিন্তু গাছ থেকেই আর হচ্ছে। তো সুতরাং আজকে যাই বলি না কেন, আমাদের প্রকৃতি পরিবেশ ভালো না থাকলে কিন্তু রান্নার উপকরণও ভালো থাকবে না, এবং আমরা কিন্তু ভালো জিনিস পাবো না। আমরা কিন্তু নানা ধরনের সারের ব্যবহার দেখি, আমরা দেখি যে কেমিক্যাল সার ইউজ হচ্ছে। আগে কিন্তু এত হতো না, আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় কিন্তু আমরা যখন খাবার খেতাম, খাবারের যেই টেস্ট ছিল, যেই মজাটা ছিল, সেই মজাটা কিন্তু এখন পাই না আমরা নানা কারণে। একটা হলো ফ্রিজিং, আরেকটা হচ্ছে গিয়ে এই কেমিক্যাল সার, আরেকটা হলো হাইব্রিড। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সেই যে আগের ঐতিহ্যবাহী যেই ধরনের রান্নাগুলো খেতাম কিংবা দেখতাম, সেখানে কিন্তু একটা ঘাটতি হয়েছে এই গত বেশ লম্বা সময় ধরে। আজকে স্বাধীনতার আজকে স্বাধীনতার 53 বছর পরে আমরা কিন্তু মানে এই যে নানা ধরনের কন্টামিনেশনের মধ্যে চলে যাচ্ছি, এই কন্টামিনেশনগুলো কিন্তু হচ্ছেই কিন্তু আমাদের অতি লোভের কারণে। এবং আমরা কিন্তু এই যে নানা ধরনের আজকাল রেস্টুরেন্টের খাবার বলি, বাইরের খাবার বলি, এই খাবারগুলোর মধ্যে কিন্তু নানা ধরনের কিন্তু ভেজাল মেশানো হচ্ছে। তো এই যে অতি লোভ, এই শর্টকাটে এবং আমাদের মুনাফার জন্য নানা ধরনের রান্না যে হচ্ছে বাইরে, এবং যেখানে রান্নাটা প্রপারলি হচ্ছে না, এবং সেখানে কিন্তু কম্প্রোমাইজ হচ্ছে রান্নার কোয়ালিটি, পাশাপাশি এর যে গুণ সেই গুণটাও কিন্তু নষ্ট হচ্ছে, এবং আমরা কিন্তু শারীরিকভাবেও অসুস্থ হচ্ছি। আজকে কিন্তু রান্নার খাবার খেয়ে মানে নানা ধরনের রান্না যে হচ্ছে বাইরে, সেই রান্নাগুলো এতই মাঝে মাঝে এতই কন্টামিনেটেড হচ্ছে যে সেই রান্নাগুলো খেয়ে কিন্তু যেটা হচ্ছে নানা ধরনের রোগ হচ্ছে। এবং সেই জায়গাটাও কিন্তু আমি মনে করি আপনার কুকিং অ্যাসোসিয়েশন থেকে যদি একটু এই জায়গাগুলোকে একটু তুলে ধরেন, যে নানা ধরনের যে এই যে খাবারে খাবার নিয়ে যে নানা ধরনের যে সমস্যা হচ্ছে সেই জায়গাটা। আর আরেকটি জিনিস আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু ভালো বাংলাদেশি রেস্টুরেন্ট কিন্তু দেখি না। আমরা কিন্তু বাংলাদেশি বলতে বাংলাদেশের আমাদের খাবারের রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্টটা কিন্তু দেখি না, যেখানে আমরা বিদেশিদের নিয়ে যেতে পারবো, আমরা একটা ভালো পরিবেশে যারা বাইরে থাকেন তাদের নিয়ে যেতে পারবো, এই ধরনের রেস্টুরেন্ট কিন্তু বাংলা খাবারের রেস্টুরেন্ট কিন্তু আজকাল আমি এখনও মানে সেরকম পাইনি। তো এই জায়গাটাও কিন্তু আমি বলবো নজর দেওয়া দরকার। আমরা যদি কেউ যদি বলে যে আমরা বাংলাদেশি খাবার খাবো, বাংলাদেশের খাবার খাবো, বাঙালিদের খাবার খাবো, আমরা কিন্তু কোথাও নিয়ে যাওয়ার মতন সেই রকম রেস্টুরেন্ট নাই কিন্তু। আজকে যতগুলো 5-স্টার হোটেল আছে কিংবা অন্যান্য রেস্টুরেন্ট আছে, কোথাও কিন্তু এই ধরনের কোনো ব্যবস্থা নেই। এই জায়গাটাও কিন্তু আপনার কুকিং অ্যাসোসিয়েশন থেকে আপনারা কিছু করতে পারেন কিনা সেটা কিন্তু ভাববেন, এবং সেটা যদি করেন তাহলে আমি বলবো যে এটা একটা যুগান্তকারী একটা জিনিস হবে কিন্তু। তো আজকে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি 12 বছর পার করার জন্য, আরো অনেক 12 বছর আপনারা পার করেন এবং আরো ভালো ভালো কিছু করেন, কারণ আপনারা অনেক কাজ করছেন, নানা ধরনের কাজ, এবং এই যে নানা ধরনের সামাজিক দায়বদ্ধতার ব্যাপারটা তুলে আনছেন রান্নার মধ্যে দিয়ে, এটা কিন্তু বলবো যে একটা সত্যি প্রশংসনীয় একটি ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি বলবো আপনাদের যাত্রা আরো আরো ভালো হোক, এবং আরো সামনে এগিয়ে যান আপনারা, এবং আপনারা এই যে রান্না রিলেটেড যাই আছে সেই জিনিসগুলোকে নানাভাবে তুলে আনেন, এবং সেটা যদি করেন তাহলেই কিন্তু এই কুকিং অ্যাসোসিয়েশনের সার্থকতা বজায় থাকবে, এবং আপনারা একটা দৃষ্টান্ত রেখে যাবেন এই সমাজের জন্য। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং আসার জন্য। আমি সত্যিই খুব ভালো লাগছে যে এই ধরনের একটি অনুষ্ঠান, সাধারণত এই ধরনের অনুষ্ঠানে তো আমি আসি না, তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা একটা অন্য ধরনের অনুষ্ঠানে আজকে আসা হলো। ধন্যবাদ সবাইকে। স্যার অনেক ধন্যবাদ। আপনার জন্য 3টা প্রশ্ন আছে স্যার সকলের পক্ষ থেকে, কঠিন প্রশ্ন, যদি আপনি জিততে পারেন আপনার জন্য বিশেষ পুরস্কারও আছে স্যার। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বিশিষ্ট রন্ধন শিল্পী কেকা ফেরদৌসের হাতের কোন রান্নাটা আপনার সবচেয়ে বেশি পছন্দের? ফিরনি।
ফিরেনি। আচ্ছা, দুই নম্বর প্রশ্ন, এমন কি কখনো হয়েছে স্যার যখন রান্নাটা আসলে ভালো হয়নি, এক্সপেরিমেন্টাল রান্না, আপনাকে খাইয়ে জিজ্ঞেস করেছে যে কেমন হয়েছে এবং আপনি ভয়ে বলেছেন হ্যাঁ খুব মজা, আসলে মজা হয়নি? না, আমি কখনোই খাবার ভালো না হলে ভালো বলি না। এমন হয়নি কখনো?